করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মানছে না বেশিরভাগ মানুষ। গণপরিবহন, বাজার কিংবা জনবহুল স্থানে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানায় অনীহা দেখাচ্ছেন তারা। মাস্ক পরলেও তা সঠিক নিয়মে পারছেন না অনেকে। আফরোজ হাশির রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা মোকাবেলায় 18 দফার নির্দেশনাও দিয়েছে সরকার। সংক্রমণের ঊর্ধ্বগতি ধারায় জনমনে উদ্বেগ বাড়লেও স্বাস্থ্যবিধি মানায় অনীহা অনেকের। গণপরিবহনে মাস্ক না পরার প্রবণতা সবচেয়ে বেশি। আমার খেয়াল ছিল না যে মাস্ক পরতে হয় আর কি, অনেকেই দেখছি যে মাস্ক নাই, এটা খেয়াল না ছিল। মাস্ক তো আমি এখানে আর তো অনেকেই পরতেছে না, মাস্ক পরেই বেরোই। আজকে তাড়াহুড়া করে রুম থেকে বেরোয়েছি তো ওই জন্য মাস্কটা ভুলে রেখে আসছি। মাস্ক পরে কি হবে, মাস্ক পরে কোনো লাভ নাই। নিত্যপণ্যের বাজারেও একই চিত্র, ক্রেতা কিংবা বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। অবশ্যই আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, সামহাও এই মুহূর্তে আমি অসচেতন অবস্থায় আছি। তবে করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা, পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারির কথাও বলছেন তারা। আফরোজা হাসি, চ্যানেল আই।